কোনোভাবেই কাটছে না পুঁজিবাজারের অস্থিরতা। প্রায় তিন বছর ধরে চলা এই অস্থিরতায় নিঃস্ব হয়েছেন হাজার হাজার বিনিয়োগকারী। দুবছর আগে অস্থিরতা থেকে স্বস্তি দিতে বিএসএসের সাবেক চেয়ারম্যান শিবলী রুবায়তুল ইসলামের নেতৃত্বে কমিশন শেয়ার দরে ফ্লোর প্রাইসও আরোপ করেছিল দুদফায়, যার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কৃত্রিমভাবে 6000 পয়েন্টের উপরে আটকিয়ে রাখা হয়েছিল। তবে নানা সমালোচনার মুখে চলতি বছর জানুয়ারিতে ফ্লোর প্রাইস তুলে নিলে জুনে ডিএসইএক্স নামে 5100 পয়েন্টে। 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আশাবাদী হয় বিনিয়োগকারীরা, ফলে মাত্র 4 কার্য দিবসে ডিএসইএক্স 786 পয়েন্ট বেড়ে 11 আগস্ট দাঁড়ায় 6015 পয়েন্টে। যদিও তা টেকসই হয়নি, ফলাফল 28 অক্টোবর ডিএসইএক্স নামে 4898 পয়েন্টে, অর্থাৎ প্রায় আড়াই মাসে ডিএসইএক্স হারায় 1117 পয়েন্ট, যা 2020 সালে 2 ডিসেম্বরের পর সর্বনিম্ন। সূচকের এই পতন নিয়ে নানা মত রয়েছে পুঁজিবাজার বিশ্লেষকদের, তবে ডিএসইএক্স 5000 পয়েন্টের নিচে নামাকে অস্বাভাবিকও বলছেন তারা। এত নিচে নামার কোনো কারণ আমি দেখি না, যদিও অনেক কারণ আছে বাজার কমার, কিন্তু এতটা কমে যাওয়া, বিশেষ করে গত 8-10 দিনে যেটা কমেছে, এইটা আমার মনে হয় বেশি কমে আন্ডার ভ্যালুড হয়ে গেছে অবশ্যই। কারণ বাজার যে যতটুকু কারেকশন হওয়ার কথা ছিল এটা কিন্তু বেশ আগেই হয়ে গেছে। আমাদের যে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন এটা খুব একটা ভালো না, বেশ খারাপ অবস্থা যাচ্ছে। রিজার্ভ কমে গেছে, এলসি কমে গেছে, ইনফ্লেশন রেট বেড়ে গেছে, তো এর ফলে একটা ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনের সঙ্গে একটা অর্থনৈতিক সম্পর্ক আছে, ফলে অনেক কোম্পানির প্রফিটও কমে গেছে, তো এটার একটা ইম্প্যাক্ট ক্যাপিটাল মার্কেটে থাকা স্বাভাবিক। ফান্ডামেন্টাল কারণ হলো ইন্টারেস্ট রেটটা বাড়ছে। আপনি এটা আগে তো মনে করেন 6% ছিল, সেটা বাড়তে বাড়তে 11-11.5, সেটা একটা মৌলিক কারণ একেবারে। তারপরে ডলারের সাথে টাকার যে অবমূল্যায়ন হয়েছে সেগুলো কারণ আছে ফ্যাক্টর হিসাবে। আর যেটা হয়েছে আস্থার একটা অভাব আমার কাছে মনে হয় প্রকট আকার ধারণ করছে। যা না টাকার সমস্যা তার চেয়েও বেশি আস্থা কি হয় না হয় এই সমস্ত গুজব নেগেটিভ প্রচারণা সব কিছুতেই একটু বেশি বেশি হয়ে গেছে। আর আপনি যেটা জানতে চাচ্ছেন আমাদের মার্কেটটা কি আন্ডার প্রাইস নাকি ওভার প্রাইস নাকি ঠিকই আছে, এটা হালকা আন্ডার প্রাইস, খুব আন্ডার প্রাইস বলবো না, আন্ডার প্রাইস মানে 5000-এর নিচে যাওয়া উচিত না। বড় দরপতনের পরও সূচক ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার কোনো তোড়জোড় না থাকাকে ভালোভাবে দেখলেও বিএসইসির একতরফা সিদ্ধান্ত গ্রহণকে ভালোভাবে দেখছেন না পুঁজিবাজার বিশ্লেষকরা। অতি খবরদারি মার্কেটে, এমনি ছোট মার্কেট, সেইখানে মানে বেশি বেশি আইনকানুন দিয়ে মানে মানে হারমোনিটা হারায় ফেলে মার্কেটের। আমার কাছে মনে হয় এই হারমোনিটা মানে আস্থার জায়গাটাকে নষ্ট করার জন্য অনেক কাজ করে, সব একসাথে গুলায় ফেললে এটা কিন্তু ভালো না। কিন্তু আপনি ঠিকই বলছেন, বিনিয়োগকারীর এমন প্রত্যাশা দাঁড়ায় গেছে, প্রত্যাশা তৈরি করা হয়েছে, এসইসি থেকে একটা বাণী দিবে, বাণীর ফলে মার্কেট বেড়ে যাবে, আবার আমরা বেচা কিনা করবো, এই সমস্ত থেকে বেড়ে আসতে হবে। এটা সত্য যে বাজারের রেটটা কোথায় গেল, বাজার পড়লো না বাড়লো, বাজারের ইন্ডেক্স কী হলো, এইটা দেখা এসইসির কাজ নয়। এসইসির কাজ হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রেডিং এনশিওর করা। বাট ট্র্যাডিশনালি এসইসি এটা সবসময় দেখে এসছে, সুতরাং হঠাৎ করে যারা যদি বলে যে এটা আমাদের কাজই না দেখবই না, এটা হওয়া ঠিক হবে না। তবে আগে যেরকম প্রাত্যহিকভাবে ওই একমাত্র কাজ ছিল ইন্ডেক্স ঠিক রাখা, ওইটা চলবে না, ওটা উচিত না। বিএসইসির সাবেক চেয়ারম্যান মনে করেন অন্য অন্য নিয়ন্ত্রক সংস্থার মতো কমিশন একক সিদ্ধান্ত নিলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। এখন নতুন কমিশনে যারা এসেছেন তারা কিন্তু একটা ভালো শেয়ার মার্কেট যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে আইন অনুযায়ী কাজ হবে, যেখানে ম্যানিপুলেশন বন্ধ করা যাবে, এ ধরনের একটা মার্কেট তারা যাচ্ছে। তাদের সদিচ্ছার কোনো অভাব আছে বলে আমার মনে হয় না। কিন্তু এই কমিশনের আমার মনে হয় যে কীভাবে এটা করা উচিত সে সম্পর্কে ভালো ধারণা নাই, এবং তাদের পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞতাও আমার মনে হয় বেশ কম।
15 বছরের যে বিশৃঙ্খলা অনিয়ম, যদি হঠাৎ করে কারোর সঙ্গে কনসাল্ট না করে ইউনিল্যাটারালি কতগুলো অর্ডার দিয়ে এটা করতে চান, তাহলে তো পুঁজিবাজার এটা গ্রহণ করবে। পুঁজিবাজারে যে কোনো সংস্কারে একটা পেন থাকে, আপনার লং রানে এটা ভালো জিনিস, কিন্তু শর্ট টার্মে স্বল্প মেয়াদে অনেক সময় সংস্কারটা পেনফুল হয়, এটা সহ্য করতে হয়। তো সেই জিনিসটা বাজারে ঠিক মতো না বুঝিয়ে, ঠিক মতো সবাইকে প্রস্তুত না করে, কোঅর্ডিনেট না করে, নিজকে বাজার বান্ধব হিসাবে পরিচিত না করে হঠাৎ করে আমি যদি একের পর এক ধরনের অর্ডার দিতে থাকি, তাহলে বাজারে একটা বিভ্রান্তি চেষ্টা সৃষ্টি হওয়াটা কিন্তু খুবই সম্ভব। বর্তমান পরিস্থিতিতে পুঁজিবাজারে শেয়ার দর অনেকটাই আন্ডার ভ্যালু বলে মনে করেন বিশ্লেষকরা।